পশ্চাৎ। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন আগে থেকেই সবসময় শুনতাম যে গার্মেন্টস এর শ্রমিকদের বিরুদ্ধে নির্যাতন হয় গার্মেন্টস ফ্যাক্টরি, অনেকগুলা ফ্যাক্টরির ভিতরে, কিন্তু অনেক সময় বিশ্বাস করতাম না। অর্থনীতির কথা বলে এই নির্যাতনকে মেনে নেওয়া হতো, কিন্তু গতকালকের এই ঘটনায় সারা বাংলাদেশ যখন লকডাউন, মাননীয় প্রধানমন্ত্রী যখন 11 তারিখ পর্যন্ত যখন লকডাউন মেয়াদ বাড়ানোর পরেও গার্মেন্টস এর মালিকরা যখন এই শ্রমিকদেরকে এই রকম করোনা ভাইরাস সারা পৃথিবী যেখানে লকডাউনে, এইরকম মালিকরা যখন, কিছু কিছু মালিক যখন এদের কর্মীকে, গার্মেন্টস এর যারা কাজ করেন তাদেরকে যখন ঢাকায় নিয়ে আসছেন, হাটাইয়া হাটাইয়া যখন নিয়ে আসছেন, তখন বোঝা গেল যে আমার মনে হয় কিছু কিছু গার্মেন্টস এর মালিকরা তাদের শ্রমিকদেরকে মানুষই মনে করেন না। অন্তত মানুষ যদি মনে করতেন তাহলে অন্তত আরো 2 সপ্তাহ ওয়েট করতেন। মাননীয় প্রধানমন্ত্রী 5,000 কোটি টাকা প্রণোদনা বাজেট ঘোষণা করার পরেও মানুষ যখন এই বিশ্বাস না রেখে, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস না রেখে, গার্মেন্টস এর মালিকরা যখন এই টাকা লাভের আশায়, টাকা এবং লাভের এবং লোভের আশায় যখন তারা নিজেদের শ্রমিককে মানুষ মনে করে না, কারণ মানুষ মনে করবেন কিভাবে? শ্রমিকদের দ্বারা যে অর্জিত টাকা, এই টাকা তো আপনারা বাংলাদেশে রাখেন না, এই টাকা তো আপনারা পাচার করেন সেকেন্ড হোমে, কানাডাতে পাচার করেন, পাচার করেন মালয়েশিয়াতে, কারণ আপনারা এই মানুষের মর্যাদা বুঝবেন না। আমার আশ্চর্য লাগে, আর বুঝবেনই কিভাবে? গার্মেন্টস শ্রমিকদের বা গার্মেন্টস শ্রমিকদের পক্ষে কেউ কথা বলতে যাবে না, কারণ গার্মেন্টস এর যারা মালিক বেশিরভাগই হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার অফ পার্লামেন্টটা তো অনেক শক্তিশালী হন, এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা অনেক সময় সরকারও রাখেন না। এইটাই সমস্যা, ব্যবসায়ীরা যখন নেতা হয়ে যায় তখন লাভের, লাভ ছাড়া এরা কিচ্ছু দেখতে পায় না, এদের কাছে কোনো মানবিকতা কাজ করে না, কিচ্ছু কাজ করে না। আমি আমি আহ্বান জানাই আমার আমার প্রধানমন্ত্রীকে, আমি বলি যে আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে অন্তত কিছু একটু কাজ করতে বলেন। উনি কি কাজ করতেছেন আমার জানা নাই, আদৌ এইরকম একটা মন্ত্রণালয় আছে কি না আমি এখন টের পাচ্ছি না। আপনার যদি সব করতে হয় তাহলে এরা আপনাকে, এরা আপনাকে ফেল করাই দিবে। এই যে মাননীয় বাণিজ্য মন্ত্রী, এই সময়ে উনি যদি কোঅর্ডিনেশনটা না করেন, আমি দুঃখ প্রকাশ করতেছি রুবানা হকের জন্য, উনার প্রতি আমার ব্যাপক সম্মান, কিন্তু উনি সভাপতি থাকা অবস্থায় যখন এই মালিকরা যখন এইসব কাজ করে তখন লজ্জায় আমি আর মুখ মানে ঢেকেও আমি কুল পাই না। আনিসুল হকের ওয়াইফ হচ্ছেন গিয়ে রুবানা হক, উনার একটা ইজ্জত আছে, সম্মান আছে, এই সম্মানের কথা চিন্তা করো। আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এদেরকে বেতন দিয়ে 5,000, আমি তাইলে তো বলবো যে প্রধানমন্ত্রীর 1 টাকাও দেওয়ার দরকার নেই এই অসভ্যদের। যারা এইরকম কাজ করে এরা তো অসভ্য, এরা শুধু গার্মেন্টস শ্রমিকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তা না, সারা বাংলাদেশে যদি করোনা এখন সারা বাংলাদেশে ছড়াই যায় তাইলে মনে করবেন এই একটা সিদ্ধান্ত ছিল। আর কি করবেন? গার্মেন্টস মালিকদেরকে দোষ দিয়ে কি বলবেন? যেখানে নির্বাচন কমিশন জানে না যে এরকম প্যান্ডেমিক অবস্থায়, এরকম লকডাউন অবস্থায় নির্বাচন পরিচালনা করতে হয় না, এখানে গার্মেন্টস মালিকরা তো কিছু অসভ্য হইলে আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। আসলে এই একটা দেশে প্রাইম মিনিস্টার ছাড়া আর কারো কাছে ভরসা করার কোনো কিছু পাচ্ছি না, এই জন্য দুঃখে এত কাজ করে যাচ্ছি নিজের উপজেলায়, চাচ্ছি যে এইরকম একটা যুদ্ধ মোকাবেলা করব। তো লাভ কি হইলো? আর্মি দিলেন, পুলিশ দিলেন, মানুষ, সাধারণ মানুষ যারা খেতে পায় না তাদেরকে বাসায় ভিতরে ঢুকাই দিলেন, আর যারা ব্যবসায়ী তাদেরকে লাভের ব্যবস্থা করে দিবেন, তারা এই শ্রমিকদেরকে ঢাকা নিয়ে আসবেন, আইসা বাংলাদেশের 12টা বাজাবেন, এইভাবে চলতে পারে না। আমার মনে হয় এখন সময় আসছে স্ট্রং হওয়ার। আমি রিপোর্টে দেখলাম কিছু চেয়ারম্যানরাও এখন এই সুযোগে এই চাল চুরির অভিযোগ আসছে, আমি মনে করি তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করেন, তাদের, এদেরকে দুনিয়া বাংলাদেশে থাকারই অধিকার এদের নাই। এইরকম সময়ে যারা চুরি করে এদেরকে আল্লাহর রাস্তায় বাংলাদেশের বাইরে পাঠাই দেন, ও এমন এক জায়গায় পাঠান যেখানে আর আসার সুযোগ থাকে না। তারপরও বলছি, আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি যে এদেরকে, যাদের আপনার হ্যান্ডসগুলো যারা আছে তাদেরকে একটু কাজ করতে বলেন, কখন কি সিদ্ধান্ত আসতেছে। আমাদের শুধু এখন যে ভাইরাসের সমস্যা তা না, ভাইরাস পরবর্তী অর্থনীতির কি হবে, ভাইরাসের পরে কি কি সমস্যা হবে, কখন ছুটি দিলে মানুষের ভিড় বাড়বে, কখন বললে মানুষ ভেঙে চলে আসবে ঢাকায়, এইসব বসে বসে সিদ্ধান্ত নেন। আর নাইলে ব্যবসায়ীরা নেতা হয়ে এমন হয়েছে, লাভ আর লোভ ছাড়া এরা কিছু বুঝতে পারে না। তারপরও বলছি এখনো সময় আছে, করোনা কিন্তু কাউরে ছাড়বে না, আবারও বলছি করোনা কাউরে ছাড়বে না, শুধু গরিব লোক আমার মতো শুধু তাকে ধরবে এটা চিন্তা করার কোনো কারণ নাই। তবে মরবেন তো মরবেনই, কিন্তু সবাইরে মেরে মরবেন, দুনিয়া তো জায়গা হবে না, আখেরা তো জায়গা হবে না। ভালো থাকেন, নিজেরটা এখন নিজেই বুঝে নেন, আমরা তো আসি কিছু কামলা, কামলা দেওয়ার জন্য, আর আপনারা তো ভাইরাসের সময়ও সুবিধা নেবেন, ভাইরাস কমে গেলেও সুবিধা নেবেন, আর ভাইরাস আসার আগেও সুবিধা নিছেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা জানেন যে করোনায় বিপর্যস্ত পুরা পৃথিবী, বাংলাদেশের বাইরে না, বাংলাদেশ পুরা লকডাউনের ভিতরে আছে। কিন্তু আজকে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো আমার, হবিগঞ্জের চুনারঘাটের বিভিন্ন জায়গায়
গ্রামীণ ব্যাংক সাধারণ মানুষের কাছ থেকে এখনো কিস্তি নিচ্ছে। আমার আশ্চর্য লাগে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, বলার পরেও কিভাবে গ্রামীণ ব্যাংকের মতো একটা সংস্থা মানুষের কাছ থেকে এখনো কিস্তি তোলে। আরে যে জায়গায় যে গ্রামীণ ব্যাংক হচ্ছে গিয়ে সেই লোকের সাথে জড়িত হচ্ছেন কি আমাদের নোবেল পেয়েছেন যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি আপনারা জানেন কিনা প্রায় $20,00,000 দিয়েছিলেন হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা নির্বাচনী ফান্ডে। আজকে যিনি দেন, আপনি টাকা থাকলে আপনি বিদেশিদেরকে সহযোগিতা করেন, নেতাদেরকে সহযোগিতা করেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আজকে যে কারণে আপনাকে, যে গ্রামীণ ব্যাংকের কারণে আপনি নোবেল পুরস্কার পেয়েছেন, আর এই গ্রামীণ ব্যাংক বাংলাদেশের মানুষের এইরকম দুর্দশায় তারা কিস্তি নেয়, এটা শুনতেও খারাপ লাগে। আরে এখন তো আপনারা যারা গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, যারা ক্ষুদ্র ঋণের কথা বলে, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে আপনারা বৃহৎ সংগঠন হয়েছেন, তারা তো এখন আপনাদের সদস্যদেরকে বরং কিস্তি তো নেবেনই না, বরং চাল ডাল বিভিন্ন কিছু দিয়ে সহযোগিতা করবেন। সকল জিনিস কেন সরকারের ঘাড়ের উপর দিচ্ছেন? সরকার তো এই ব্যবসা করে নাই, আপনারা ব্যবসা করেছেন, আপনারা টাকা নিয়েছেন, আপনারা সুদ নিয়েছেন, আপনারা সুদ নেবেন। আরে অন্তত এই আপদকালীন সময়টা মানুষকে সহযোগিতা করেন, সুদ তো আগেও নিয়েছেন পরেও নেবেন, মানুষকে সহযোগিতা করার নামে সুদ নেবেন বা সহযোগিতা করবেন এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আমি বলতে চাই যারা আপনারা ক্ষুদ্র ঋণের ব্যবসা করতেছেন, তারা তো এত বৃহৎ হয়ে গেছেন, আপনারা হাজার হাজার কোটিও আপনাদের কাছে এখন কম, অন্তত এই আপদকালীন সময়ে তো মানুষকে সহযোগিতা করবেন, চাল ডাল দিয়ে সহযোগিতা করবেন। আপনারা যেভাবে, আপনারা আজকে যেভাবে গিয়ে কিস্তির কথা বলতেছেন, কে বলে যে আপনি নিজে এই মানুষগুলারে জড়ো করার মধ্য দিয়ে আপনিও তো করোনা ভাইরাস আপনিও ছড়াই দিচ্ছেন? আপনি যেখানে সহযোগিতা করার কথা আপনি করোনা ভাইরাস ছড়াই দিচ্ছেন। আমি ক্ষুদ্র ঋণ যারা দিচ্ছেন, যা বাংলাদেশের যারাই যে জায়গায় আছেন, আপনারা আপনাদের সদস্যদেরকে কেন আপনারা আপাতত কিস্তি মাফ করে দিয়ে অন্তত 2-3 মাস সাসপেন্ড করে দিয়ে যেখানে প্রধানমন্ত্রী বলেছেন, এইখানে কেন মানুষকে সহযোগিতা করতেছেন না? সরকারকে সহযোগিতা করুন। আমার আশ্চর্য লাগতেছে, আজকে ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে বড় বড় সংগঠনের তুলনায় সাধারণ মানুষরা ঘরের ভিতর থেকে বিভিন্ন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছে। আজকে কোথায় গেলেন বড় বড় কোম্পানিরা? আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে গার্মেন্টস থেকে শুরু করে বড় বড় কোম্পানির নাম সারা পৃথিবীতে 8-10টার মধ্যে আমাদের কোম্পানিদের নাম আছে। কেন আজকে কোম্পানি যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা হাত বাড়াচ্ছেন না কেন? তারা কোথায় বসে আছেন? আরে আপনারা বসে থেকে শুধু সরকারকে দোষ দিবেন, এই দেশের মানুষ আপনাদেরকে মাফ করবে না, কত মানুষকে শোষণ করবেন আল্লাহর ওয়াস্তে। আপনাদের কাছে চাই এই আপদকালীন সময়ে, আমরা জানি না আমরা কিসের মুখোমুখি হইতে যাচ্ছি, মানুষকে সাহায্যের হাত বাড়ান। আপনাদের অনেক টাকা জমা আছে, টাকা দিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়ান, সরকারকে সহযোগিতা করেন, তাইলে দেখবেন নোবেল আপনাদেরকে বিদেশিরা দেয়া লাগবে না, আমরা আমাদের মনের মধ্যে আপনাদেরকে জায়গা দিব, হৃদয়ে জায়গা দিব। আমি আপনাদেরকে ব্যারিস্টার সুমন বলছি, সারা বাংলাদেশে যে জায়গায় যে ধরনের কিস্তি আছে, কিস্তি দেওয়া আপনারা বন্ধ করেন। প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, যদি কোনো ধরনের আইনি সহযোগিতা লাগে, যদি বেঁচে থাকি, আপনারাও যদি বেঁচে থাকেন, আইনি সহযোগিতা দিব। কাউকে এখন কোনো ধরনের কিস্তি দিবেন না, এখন বাসার ভিতরে লকডাউন থাকেন, কাউকে অ্যালাউ করবেন না বাসায়। সেই সে যেই হোক, গ্রামীণ ব্যাংকের পক্ষে যেই আসুক, আশার পক্ষে যেই আসুক, ব্র্যাকের পক্ষে যেই আসুক, যদি তাদের মালিকও আসে তাও বাসা থেকে বের হবেন না। বাসা থেকে বের না হয় এখন সবচেয়ে বড় দেশপ্রেমিকের কাজ। আমি পরিশেষে সবাইকে যে যার জায়গা থেকে এসে সহযোগিতা করার আহ্বান জানিয়ে, এই এখন প্রমাণ করতে হবে যে আপনি কি আমাদের হৃদয়ে বসবাস করবেন, নাকি দুঃসময়ে আমরা আপনাদের কথা মনে রাখব, যে দুঃসময়ে আপনারা আমাদের সহযোগিতা করেন নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। মাত্র 1700 টাকা ছিল গত 3 দিন আগে 50 কেজি চালের বস্তা, আজকে 50 কেজি চালের বস্তা নিজে আমি কিনতে গিয়ে এই চালের বস্তা কিনে নিয়ে আসছি 500 টাকা দিয়ে। 10 টাকা হালি ছিল আমাদের এলাকায় হবিগঞ্জের চুনারু ঘাটে, হালি ছিল লেবুর, ভাবছিলাম যে একটু সি বা লেবুর রসের মধ্যে সি থাকতে পারে, ভিটামিন সি, এই জন্য কিনতে গেছিলাম। 10 টাকা হালি আজকে 60 টাকা দিয়ে 4টা লেবু 60 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তা আমার কিছু টাকা জমানো ছিল, আমার হয়তো অসুবিধা হয় নাই, কিন্তু যারা দিন আনেন দিন খান, যাদের টাকা পয়সা সেভিংসে নাই, তাদের জন্য কত কষ্ট হবে। আমি এটা ভেবে আজকে যে ভিডিওটা আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই, যারা আজকে এই লাভবান হচ্ছেন বা লাভ করতেছেন, তাদেরকে আমি বলছি বিশ্বাস করেন যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়তো আপনি এই টাকা আপনার কোনো কাজে আসবে না, হাসপাতালের মধ্যে বেশিরভাগ সম্ভাবনা আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, এবং এমন অবস্থা হবে যে নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার জীবনটা বের হওয়ার মতো অবস্থা হবে, এই টাকা আপনার কোনো কাজে আসবে না। কারণ যদি বেশিরভাগ লোক যদি এই করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়, হাসপাতালেও তো আপনি জায়গা পাবেন না। বাংলাদেশে এমন অবস্থা
যে হাসপাতালে আপনি জায়গা পাবেন না। শুধুমাত্র আমি এখন বাজারের অবস্থায় দেখলাম যে কাফনের কাপড়ের দামটা এখন পর্যন্ত বাড়ে নাই। আমার বিশ্বাস যে যা এই ধরনের ব্যবসায়ী যারা আছেন তারা আমার বিশ্বাস যে আমরা মরে গেলে কাফনের কাপড়ের দামও বাড়াই দিবে। আর কত নষ্টামি করবেন, নষ্টামির তো সীমা আছে, ধ্বংসেরও সীমা আছে। বাংলাদেশে কখনো এইরকম ফিলিংস কখনো হয় নাই যে সারা পৃথিবী লকডাউন হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ 15,000 লাভ দিয়ে বেড়ে গেছে নিউ ইয়র্কে। আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের কেস 15,000 বেড়ে গেছে। আপনাদেরকে আর কত বুঝায় বলবো যে আর দুর্নীতি বা আর এইসব, অন্তত এই সময়টাতে সারা পৃথিবী যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, কিউবিয়ান ডাক্তার কিউবা থেকে ডাক্তার যাচ্ছে ইতালিতে মানুষকে সেভ করার জন্য, সারা পৃথিবী যখন ইউনাইটেড হচ্ছে, তখন আপনারা কিছু ব্যবসায়ী এখন তো সবাই সবার পরিবারের মতো আচরণ করবেন, এটা সময় বুঝেন না কেন? 71 সালে যেভাবে সবাই ঝাঁপাই পড়ছিল, এখন এইরকম একটা যুদ্ধ আমরা 71 সালে তো একটা সামনে দেখা যাচ্ছিল, একটা ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ করছি, বুঝেন না কেন? এটা ভাইরাস, এটা দেখা যায় না, বোঝা যায় না, কিন্তু মানুষ মেরে ফেলে। আমরা এমন একটা জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করতেছি যে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারতেছি না, আমাদের কাছে ইনফরমেশন নাই। আমরা আপনারা দেখতেছেন যে আর কত দেরি করবেন, যে 15 দিন আগে ইতালিতে যে অবস্থা ছিল আর এখন ইতালিতে কি অবস্থা আপনারা দেখতেছেন, হয়তো 15 দিন পরে বাংলাদেশে এই অবস্থা হবে। আমি শুধু আপনাদেরকে বলছি যে একটু বোঝার চেষ্টা করেন, যদি মনে করেন বেশি টাকা রাখবেন দুর্নীতি করবেন আরও 2 সপ্তাহ পরে করেন, যদি মনে হয় যে না করার মতো অবস্থা আপনাদের আছে আরও 2 সপ্তাহ পরে করেন। আমি গত 4 দিন ধরে বাসার মধ্যে লকডাউন হয়ে আছি, কিন্তু ব্যাপারটা এইরকম না যে যে আমি খুব ভয় পেয়ে বাসার মধ্যে আসি, ব্যাপারটা হচ্ছে কি এরকম, এখন প্রকৃত দেশপ্রেমিক যারা তারা দেশের স্বার্থে নিজের ঘরের ভিতর ঢুকে যাবে। এখন ঘরের ভিতর বের হয়ে এই সুপারম্যান হওয়ার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে কি এমন সব জিনিসের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, তাদের বিরুদ্ধে প্রপার যুদ্ধ যদি করতে হয় তাহলে আপনি ঘরের ভিতরে ঢুকে যান। আমার মতো মানুষ যদি আমি 4 দিন ধরে ঘরের ভিতরে ঢুকে যেতে পারি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি না বুঝে ঢুকি নাই। এবং প্রকৃত আমি আবার বলছি দেশপ্রেমিক যারা, দেশের জন্য যদি খুব বেশি ইমার্জেন্সি না হয় তাহলে নিজের ঘরে ঢুকে পড়ুন, পরিবারের সিকিউরিটির ব্যবস্থা করুন, হাত ধোয়ার ব্যবস্থা করুন, এইসব জিনিস তো বলা আছে। আমি আমাকে যারা ফলো করেন তাকে বলছি যে বাংলাদেশ সম্পূর্ণ যদি বাস্তবতা বিশ্বাস করেন, বিজ্ঞান বিশ্বাস করেন, তাহলে বাংলাদেশ একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হইতেছে। সরকারের লোকজন যে ধরনের ইনফরমেশন দিতেছে, যা যা করার কথা বলতেছে, এগুলা মানার চেষ্টা করেন। আরে মেনে অত বাঁচতে পারবেন কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করতেছি, সব কথা যদি মানেন তাও বাঁচতে পারবেন কিনা, কারণ ইতালির মতো অবস্থা তো আমাদের না, নিউ ইয়র্কের মতো অবস্থা আমাদের না, আমাদের তো ডাকলে একটা অ্যাম্বুলেন্স আসাই সবচেয়ে কঠিন। তাই আমি বলছি যারা ন্যূনতম বুঝেন তারা বোঝার চেষ্টা করেন, মানুষের উপর জুলুম করেন না। এই সময়ও কি বুঝতেছেন না যে করোনা নিজেই যখন দায়িত্ব নিয়ে নিছে তখন কিন্তু আর বাঁচবেন না, পাপেরও একটা সীমা আছে, এই সীমা লঙ্ঘন করেন না। এখন একত্রিত হন, সবাই একত্রিত হন, একত্রিত হয়েও আমরা বাঁচতে পারবো কিনা জানি না, তারপরও চলেন যদি মরতেই হয় অন্তত এইটুকু ভাবনা নিয়ে মরি যে মরার আগে অন্তত কিছুদিন হইলো ভালো কাজ করে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।